বিস্ফোরণের ঘটনায় সরকারের ব্যর্থতাকে দায়ী করলেন ফখরুল। চট্টগ্রাম এবং ঢাকার বিস্ফোরণের ঘটনার জন্য সরকারের ব্যর্থতা বলেই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ব্যর্থ হওয়ার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোও ব্যর্থ হচ্ছে, এসব মনিটরিং হচ্ছে না। আজ রোববার দুপুরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণতান্ত্রিক বাম জোটের সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পঞ্চগড়ের সাম্প্রদায়িক হামলার নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল, বলেন, পঞ্চগড়ের ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ থাকায় এটাই প্রমাণ হয় যে এ ধরনের সাম্প্রতিক দাঙ্গায় সরকার উস্কানি দিচ্ছে। তিনি বলেন, নাগরিকরা যখন সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তখন এ ধরনের ঘটনা উস্কে দিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সাম্প্রদায়িক এ ঘটনা ঘটানো হচ্ছে। সমমানা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, বৈঠকে সরকার বিরোধী আন্দোলনে যুগপৎ অংশগ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অন্যদের মধ্যে গণতান্ত্রিক বাম ঐক্য এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের সমন্বয়ক এবং মহাসচিব হারুন আল রশিদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম, বাংলাদেশ সম্ভবত তাদের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।